আজ থেকে 30 বছর আগে বাংলাদেশে টুকিমুখো ব্যাপার ছিল না। কে পাঁচ কুড়ি করবে, কে দুই কুড়ি, কে এক কুড়ি, কে উঁচা, কে খাড়া, কে লম্বা, কে বাঁকো, কে দেড় হাত উঁচা টুপি করবে, এ নিয়ে কোনো 10 বছর পূর্বে কোনো বারবার ছিল না। কিন্তু দুঃখ, আজকে মুসলমানদের মধ্যে একজন লোক ফেতনা সৃষ্টি করে দিয়েছে। এর জন্য অনেক শিক্ষিত ভাষী ভাইরা আজকে তারা আগা দিয়ে গেছে। তারা ইন্টারনেট ঘাটাঘাটি করে তারা দেখে দেখে ঘুমিয়ে ঘুমিয়া বলে তাদের মাথায় ব্যাংকের বিজ্ঞাপন। যে আমাদেরকে দেখছি দামি মানুষ 20 টাকা করছে, কিন্তু ইন্টারনেটের মধ্যে হুজুর কেন 8 টাকাতে কথা বলে। এই জন্য যারা শিক্ষিত মানুষ বড় বড় অনেকে সৈনিক থাকে, তারা আমাদের মধ্যে হাজিরা দিচ্ছে। কিন্তু যারা আলেয়া ভাই তারা মুসলমান, তাদেরকে ভাই করে না। কারণ মনে হয় মানুষ আমারে কত সম্মান করে দাওয়াত দেয়, চেহারা গায়ে দেয়, কিন্তু আমার গুনার দিয়ে তাকাই না। আমার বড় ভাই আমার মতো জাহান্নামের আসামি জমিনের কেউ নাই।